আমরা অনেকেই চিন্তিত থাকি যে আমাদের শরীরে রক্তে কোলেস্টেরলের পরিমাণ বেড়ে গেল কি না এবং এটি যদি বেড়েই যায় তাহলে আমরা এর কোনো লক্ষণ কিভাবে আমরা বুঝতে পারব যে রক্তে খারাপ কোলেস্টেরল পরিমাণ বেড়ে যাচ্ছে এবং এটা আমাদের কি ক্ষতি করতে পারে অনেকের আবার এটিও জানতে চান যে কোলেস্টেরল যদি বেশি থাকে বাড়তি থাকে খুব বেশি আতঙ্কিত হওয়ার কোনো কারণ আছে কি না কিংবা দীর্ঘদিন থেকে বা সবসময় ওষুধ খাওয়ার প্রয়োজন আছে কিনা কিংবা কিভাবে এই সমস্যা থেকে আমরা মুক্তি পাব দর্শক হ্যাঁ দেহে যদি কোলেস্ট্রল বা খারাপ চর্বি যদি শরীরে জমে যায় তাহলে কিন্তু এটা শরীরের বিভিন্ন অঙ্গে মাথা থেকে নিয়ে শুরু করে পা পর্যন্ত বিভিন্ন অঙ্গে কিন্তু নানাবিধ ক্ষতি করতে পারে আমরা যদি মস্তিষ্কের কথা চিন্তা করি মস্তিষ্কের রক্তনালিতে যদি খারাপ চর্বি জমে যায় তাহলে কিন্তু রক্তনালীটা সংকীর্ণ বা সরু বা চিকন হয়ে যাবে ফলে এই সরু রক্তনালির ভিতর দিয়ে কিন্তু পর্যাপ্ত পরিমাণে রক্ত প্রবাহিত হবে না ফলে পর্যাপ্ত রক্ত যদি প্রবাহ না হয় তাহলে আশেপাশের মস্তিষ্কে এই রক্ত রক্ত সরবরাহ করতে পারবে না অর্থাৎ পুষ্টি বা খাদ্য যোগান দেওয়া সম্ভব হবে না ফলে কিন্তু মস্তিষ্কের কার্যক্ষমতা বিঘ্নিত হবে কোনো কোন সময় এও দেখা যায় যে আপনার মস্তিষ্কের রক্তনালীটা কোলেস্টেরল জমে ব্লক হওয়ার ফলে মস্তিষ্কের কিন্তু কিছু অংশর কার্যকলাপ নষ্ট হয়ে যায় কিংবা স্ট্রোকের মতো অবস্থা কিন্তু সৃষ্টি হয় আমরা যদি হার্টের কথা চিন্তা করি ঠিক একই রকমভাবে আমরা জানি যে হার্ট আমাদের পুরা দেহেই তার ছোট বড় রক্ত নালীর মাধ্যমে রক্ত সরবরাহ করে ঠিক একই রকমভাবে যদি খারাপ কোলেস্টেরল রক্ত জমে যায় তাহলে কিন্তু ঠিক একই রকমভাবে রক্তনালী শুরু হয়ে যাবে ফলে হার্ট অ্যাটাক বুকে ব্যথা বা হার্ট ব্লক এই ধরনের অবস্থাও কিন্তু সৃষ্টি হবে কিডনির ক্ষেত্রে একই কথা যে কিডনি যে রক্ত সরবরাহ করে যে রক্ত আছে সেখানে কিন্তু এই একই ধরনের সমস্যার সৃষ্টি করে কিডনির ফাংশনও নষ্ট করতে পারে শুধু তাই না আমাদের পায়ের যে রক্তনালী সেখানেও কিন্তু রক্ত জমাট বাঁধতে পারে কিংবা রক্তনালী চিকুন বা শুরু হয়ে যেতে পারে তখন কিন্তু পায়েও বুকের মতো হার্ট অ্যাটাক বা মস্তিষ্কের মতো ব্রেন অ্যাটাকের মতো পায়েও কিন্তু লেগ অ্যাটাক হতে পারে এবং যেটাকে আমরা বিভিন্ন নামে ডেকে থাকি বিভিন্ন নাম এটা আছে সো অবশ্যই এই রক্তে চর্বির পরিমাণটা আমাদের কাঙ্ক্ষিত পর্যায়ে রাখতে হবে কারণ কখন এই সমস্যাটার সৃষ্টি হয় তা কিন্তু অনেক সময় বোঝা যায় না হঠাৎ করে এই সমস্যা আসতে পারে কিভাবে আমরা বুঝবো যে আমাদের দেহে রক্তের কোলেস্ট্রল পরিমাণ বেড়ে যাচ্ছে একেবারে নিখুঁতভাবে বা পারফেক্টলি বোঝার উপায় হচ্ছে যে রক্তে চর্বির পরিমাণটা পরিমাপ করা অর্থাৎ রক্ত পরীক্ষা করা আমরা সাধারণত বলি ফাস্টিং বা অভুক্ত অবস্থায় একজন রক্ত পরীক্ষা করতে পারে এবং এই রক্ত পরীক্ষাটার নাম আপনারা অনেকেই জেনে গেছেন যেটা আমরা দিয়ে থাকি সেটা হচ্ছে যে ফাস্টিং সিরাম লিপিড প্রোফাইল এবং এই লিপিড প্রোফাইলে কিন্তু চারটা ইন্ডেক্স আমরা দেখে থাকি একটা হচ্ছে কোলেস্টেরল এবং আরেকটা হচ্ছে ট্রাইগ্লিসারাইড যেটা টিজি নামে পরিচিত একটা হচ্ছে এলডিএল যেটা খারাপ কোলেস্টেরল যেটা নিয়ে আমরা বেশি চিন্তিত থাকি আরেকটা এইচডিএল যেটাকে ভালো কোলেস্ট্রল বলে এই চারটার মধ্যে কিন্তু এই একটাই ভালো কোলেস্ট্রল বাকি সবই কিন্তু খারাপ কোলেস্ট্রল এবং এই খারাপ কিছু কিছুক্ষণ আগে যে সমস্যাগুলোর কথা বললাম সমস্যাগুলা সৃষ্টি করে এছাড়াও অ্যাকচুয়ালি এই লিপিড প্রোফাইল রক্তের পরীক্ষাটা কিন্তু দিনের যে কোনো সময় যে কেউ করতে পারে এটি হচ্ছে একেবারে বোঝার নিখুঁত উপায় যে কিভাবে আমরা এটা বা রক্তে কলেস্টোর পরিমাণ আসলে বেশি কি না এটা বোঝা যায় এছাড়াও অনেক রোগী কিন্তু আমাদের কাছে আসে শুধুমাত্র বলে যে আমার খুব দুর্বলতা বোধ করছি অনেকে বলে যে একটু বুকে চিন চিনে ব্যথা করছে অনেকে বলে যে আগের মতো যে কাজ সেই কাজ করতে পারছি না অনেকে বলে যে একটু মুটিয়ে যাচ্ছি বা মোটা হয়ে যাচ্ছি এই সমস্ত কারণেও বেশ কিছু রুটিন পরীক্ষার সাথে যদি আমরা এই লিপিড প্রোফাইল পরীক্ষাটা দেই তখন কিন্তু দেখা যেতে পারে যে এই কোলেস্টেরল বা টিজি বা এলডিএলটা স্বাভাবিকের চেয়ে বেশি মাত্রায় আছে তবে এখানে একটি কথা বলে রাখা ভালো যে সেটি হচ্ছে যে এই যে স্বাভাবিকের চেয়ে বেশি মাত্রা এটা কিন্তু বিভিন্ন রোগীর ক্ষেত্রে আমরা মাত্রা নির্ধারণ করে দিই যেমন ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে এই কোলেস্টেরল বা ট্রাইগ্লিসার বা এলডিএলের মাত্রাটা আমরা বললে যে এই যে এই রকম সীমার মধ্যে রাখা ভালো কিডনি রোগীর ক্ষেত্রেও ঠিক একই রকম ভাবে বলা হয় উচ্চ রক্তচাপে রোগীদের ক্ষেত্রেও একটা পরিমাপ করে দেয়া হয় এবং যাদের হার্ট অ্যাটাক হয়েছে বা হার্ট ব্লক হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এটার একটা পরিমাপ বেঁধে দেয়া হয় তবে সার্বিকভাবে ফাস্টিং লিপিড প্রোফাইলের যে গড় রেঞ্জ আছে সেটার উপর ভিত্তি করেই তার কোলেস্ট্রলের মাত্রা বেশি আছে কি কম আছে এটা নির্ধারণ করা যায় এবং সেই অনুযায়ী আমরা পরামর্শ দিয়ে থাকি রোগীদেরকে পরামর্শের ব্যাপারটা পরবর্তীতে আলোচনা করব তবে অনেক রোগীর ক্ষেত্রেও কিন্তু আমরা দেখতে পারি যে কোলেস্টেরলের পরিমাণ স্বাভাবিক আছে স্বাভাবিক মাত্রায় আছে কিন্তু এরপরেও কিন্তু আমরা তাকে অ্যান্টিলিপিড বা কোলেস্টেরল কমানোর ওষুধ আমরা দিয়ে থাকি দেওয়ার কিন্তু কারণ আছে যেমন যে রোগীটার ক্ষেত্রে দেখা যায় যে পরিবারে যাদের কোলেস্ট্রলের মাত্রা বেশি আছে তা থেকে কিন্তু চল্লিশ বছরের পরে এবং সেই পেশেন্ট যদি তার লাইফস্টাইল অতটা হেলদি না হয় কিংবা একটি স্থূলও থাকে তা কিন্তু আমরা প্রোফাইল হিসাবে কোলেস্ট্রলের ওষুধ খাওয়ার জন্য বলি যে রোগীর কোলেস্ট্রল মাত্রা স্বাভাবিক আছে কিন্তু তার পূর্বে একটা হার্ট অ্যাটাক হয়ে গেছে স্টেন্টিং হয়েছে বা অর্থাৎ হার্টের রক্তনালিতে রিং পাওয়ানো হয়েছে কিংবা বাইপাস সার্জারি হয়েছে তাকেও কিন্তু আমরা পরবর্তীতে তার হার্ট তার রক্তটালি তার রক্ত সরবরাহ ভালো রাখার জন্য প্রতিরক্ষামূলক ব্যবস্থা হিসাবে কোলেস্টেরল ওষুধ দীর্ঘদিন ধরে খাওয়ার কথা আমরা বলে থাকি এবং আমেরিকায় কিন্তু এরকম একটা পরিকল্পনাও করা হয়েছিল যে তারা ওয়াসার পানির মধ্যে কোলেস্ট্রলে ওষুধ তারা মিশিয়ে দিবে ফলে যে কেউ এই ওষুধটা সহজলভ্যভাবে পাবে এবং এই হার্টের বা ব্রেনের কিংবা কিডনির রক্ত একটু স্বাভাবিক থাকবে প্যাটেড থাকবে সো এইভাবে করেই আমরা কোলেস্ট্রলটা পরিমাপ করে থাকি এখন কথা হচ্ছে যে কোলেস্ট্রলটা যদি কারো বেশি পাওয়া যায় কি করতে হবে অর্থাৎ তার চিকিৎসাটা কি প্রথম কথাই হচ্ছে যে কোলেস্ট্রল কমানো ওষুধের চেয়ে বেশি ভূমিকা পালন করে সেটি হচ্ছে প্রত্য এক্সারসাইজ করা কায় পরিশ্রম করা এটি কিন্তু প্রথম ওষুধ যে প্রত্য হাঁটা জোরে জোরে হাঁটা ব্রিস ওয়াক করা জগিং করা কিংবা সাইক্লিং করা কিংবা সুইমিং করা সাঁতার কাটা কিংবা গার্ডেনিং করা হ্যাঁ এগুলা কিন্তু ব্যায়াম এবং ব্যায়ামটা কিন্তু প্রতিদিনই করতে হবে এটি কিন্তু কোলেস্ট্রল কমানোর একটা সবচেয়ে কার্যকরী উপায় ওষুধ ছাড়াও কিন্তু এইভাবে করে কোলেস্টেরল কমানো যায় দ্বিতীয় হচ্ছে তার ওজনটা অবশ্যই শারীরিক ওজনটা কাঙ্ক্ষিত পর্যায়ে রাখতে হবে বডি মাস ইন্ডেক্স যেটা আমরা বলি বিএমআই যেটা বলি সেভাবে করে রাখতে হবে এবং আমরা জানি যে আঠারো পয়েন্ট পাঁচ থেকে চব্বিশ পয়েন্ট নয়ের মধ্যে যার বিএমআই থাকে সে স্বাভাবিক মাত্রা ধারণ করছে স্বাভাবিক মাত্রার ওজন আছে পঁচিশ থেকে উনত্রিশ পয়েন্ট নয় যিনি তার ওভারওয়েট ওজন বেশি তিরিশ থেকে পঁয়ত্রিশ যেটা তার হচ্ছে অভিস বা তিনি স্থূল এবং পঁয়ত্রিশ থেকে তার বেশি যারা তারা মরবিড অভিস অর্থাৎ অতিরিক্ত ওজন এবং এই অতিরিক্ত ওজনের কারণে কিন্তু তার মৃত্যু ঝুঁকিও থাকে তো ওজনটা কমানো হচ্ছে গিয়ে এই ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট এবং ওজন কমানোর ক্ষেত্রে বিভিন্ন গবেষণা দেখা গেছে যে প্রতি কেজি ওজন কমানোর সাথে সাথে করে পরিমাণও কিন্তু কমে আসছে তৃতীয়ত হচ্ছে যে বদ অভ্যাসগুলো এগুলো দূর করতে হবে তার মানে স্মোকিং বাদ দিতে হবে এবং এই ধূমপান তো আমরা জানি যে যিনি করেন শুধু তারই ক্ষতি করে তা না সমানভাবে ক্ষতি করেন ধূমপাইতে আশেপাশে যারা থাকে যারা ইনডাইরেক্টলি এই ধূমপানের ধোয়াটা নিচ্ছে তারা কিন্তু সমানভাবে ধূমপাইতে মতো আক্রান্ত হয় এবং যে কোনো ধরনের অ্যালকোহল বা যেটাকে আমরা অ্যালকোহল বা বিয়ার বা এই জাতীয় খাবারগুলোও খাওয়া থেকে একদমই বিরত থাকতে হবে এগুলো কিন্তু কোলেস্ট্রল কমানোর একটা উপায় পক্ষান্তরে সবুজ হলুদ শাকসবজি তাজা শাক সবজি মাছ প্রতিদিনের খাবার তালিকায় থাকতে হবে এগুলি কিন্তু কোলেস্ট্রল কমানোর উপায় আমরা ফ্রেশ শাকসবজি ফলগুলো খাবো যেটা বাংলাদেশের সর্বত্র খুব সহজলভ্য এবং মাছ মাছের ক্ষেত্রে আমরা জানি যে এখানে ওমেগা তিন থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে এবং মাছের তেলটা হৃদবান্ধব হার্টের জন্য খুব ভালো ওমেগা থ্রি ফ্যাসি ফ্যাটি অ্যাসিড বিশেষ করে সামুদ্রিক মাছ আমরা খাবো এবং এছাড়াও উদ্ভিজ্জ যে তেলগুলো আছে যেমন জলপায়ের তেল অলিভ অয়েল ক্যানোলা অয়েল সানফ্লাওয়ার অয়েল এগুলাও কিন্তু আমাদের রক্তনালীকে ভালো রাখে তবে বেশি মাত্রায় তেল দিয়ে যে ভাজা যে খাবারগুলা যেগুলা আমরা হোটেল রেস্টুরেন্টগুলা বেকারিতে দেখতে পাই তারা একই তেল দিয়ে বারবার করে ভাস যে কোনো কিছু তৈরি করছে সেগুলো কিন্তু আমাদের শরীরের জন্য বা রক্তনালীর জন্য হার্টের জন্য খুবই বিপজ্জনক এগুলাকে ট্রান্সফ্যাট বলা হয় এবং এই ট্রান্সফ্যাটে কিন্তু যারা এই ধরনের খাবারগুলো খায় বেকারির খাবার প্রসেস ফুড কনফেকশনারির খাবার হোটেল রেস্টুরেন্টের খাবারে যদি এই ধরনের তেল দিয়ে রান্না করা হয় তাহলে এই ট্রান্সফ্যাট খেয়ে কিন্তু হার্ট ব্লক হয়ে পরবর্তীতে হার্ট অ্যাটাক বা অন্যান্যগুলো সমস্যার সৃষ্টি হতে পারে তাহলে আমরা সবুজ শাক সবজি খাবো এবং যে ফলমূলগুলোর কথা বললাম সেগুলা আমরা খাবো পক্ষান্তরে আশ জাতীয় খাবার যে ফাইবার জাতীয় যে খাবারগুলো আছে সেগুলো কিন্তু কোলেস্ট্রল কমাতে খুবই সাহায্য করে আমাদের দেশে আমরা খুব স্বাভাবিকভাবে ভাত আলু এগুলো কিন্তু খুব বেশি খাই এবং এ কারণেই আমাদের দেশে মানুষদের কিন্তু ট্রাইগ্লিসারের বা টিজির পরিমাণটা খুব বেশি যেটা কিনা না পরবর্তীতে হার্ট অ্যাটাকের একটা কারণ কিংবা হার্টের রক্তপান শুরু হয়ে যে অ্যানজাইনা বা বুকে চিনচিন করে ব্যথা হওয়ার একটা অন্য অন্যতম কারণ তাই এই ভাত কিন্তু আমাদের খুব পরিমিত পরিমাণে খেতে হবে অনেকেই ভাতের সাথে আলু খান ভাত এবং আলু কিন্তু কার্বোহাইড্রেট জাতীয় খাবার এবং এটি কিন্তু আমাদের রক্তে সুগারের পরিমাণ অনেক বাড়িয়ে দেয় এবং রক্তের সুগার যখন বাড়বে এই কার্বোহাইড্রেটের আমরা বলি গ্লাইসেমিক ইন্ডেক্সও অনেক বাড়বে এবং এটি কিন্তু পরবর্তীতে আমাদের খারাপ কোলেস্ট্রলের পরিমাণও বাড়িয়ে দিবে তাই এই ভাত কিংবা আলু এই দুটি একসাথে খাওয়া যাবে না অল্টারনেটিভটি গ্রহণ করা যেতে পারে এবং পরিমিত পরিমাণে খেতে হবে পক্ষান্তরে আমরা মনে করি যে কোলেস্ট্রল জমার অন্যতম মানে কালপিট খাবার হচ্ছে গরুর মাংস খাসির মাংস গলদা চিংড়ি নারিকেল এগুলা অবশ্যই এগুলাতে চর্বির পরিমাণ অনেক বেশি থাকে তবে আমাদের ভুললে চলবে না আমরা কিন্তু শুধুমাত্র চর্বি মুক্ত বা চর্বি শূন্য দেহ চাই না কারণ আমাদের দেহে কিন্তু ভালো চর্বি বা ভালো করে ভালো চর্বি থাকাটা দরকার না হলে কিন্তু এটি আমাদের মস্তিষ্ক এবং সায়তন্ত্রের বিকাশ কিংবা সেলের গঠনে কিন্তু এটা ব্যাঘাত ঘটাবে ফলে কিন্তু আমরা স্বাভাবিকভাবে আমাদের কাজকর্মগুলো করতে পারবো না তাই এই চর্বি জাতীয় খাবার গুলো থেকে আমরা ভালো চর্বি নিতে পারি সমস্যা হচ্ছে এই যে আমরা যদি এই গরু মাংস খাসির মাংস খুব বেশি বেশি করে গ্রহণ করতে থাকি চর্বিটা না ফেলে এই মাংসগুলো আমরা খেতে খেতে থাকি কিংবা এই গরু মাংস খাসির মাংস তৈরির সময় যদি খুব বেশি যুক্ত খাবার চর্বিসহ মাংস আমরা খাই তাহলে কিন্তু আমাদের দেহে ক্ষতি করে আমরা কিন্তু সপ্তাহে দুই থেকে তিন দিন এক থেকে দুই টুকরা করে গরু মাংস বা খাসি মাংস অল্প পরিমাণে গ্রহণ করা যেতে পারে কারণ আমাদের দেহে কোলেস্ট্রলের পরিমাণ বাড়বে কি বাড়বে না সেটি শুধুমাত্র আমাদের খাদ্যাভ্যাসের উপরেই কিন্তু নির্ভর করছে না এটি কিন্তু নির্ভর করছে হচ্ছে গিয়ে ওই যে কিছুক্ষণ আগে বললাম যে আমরা কি পরিমাণ আর্স জাতীয় খাবার খাচ্ছি বা ফাইবার খাচ্ছি আমরা কি পরিমাণে শাক কিংবা ফল খাচ্ছি আমরা কি পরিমাণ আমাদের বদ অভ্যাস থেকে আমরা দূরে থাকতে পারছি আমরা কি কী পরিমাণে ব্যায়াম বা কায়িক পরিশ্রম প্রতিদিন করতে পারছি আমরা কতটুকু আমাদের ওজন নিয়ন্ত্রণে রাখতে পারছি এবং এর ফলে আমাদের দেহে লিভার কিডনি হার্ট এই অর্গানগুলো কতখানি ভালোভাবে তাদের কাজ করছে এগুলোর উপর নির্ভর করেও কিন্তু রক্তে কোলেস্ট্রলের পরিমাণ বাড়ে কমে কিংবা নর্মাল থাকে অতএব শুধুমাত্র খাবারগুলো থেকে দেখা যায় যে দশ থেকে বিশ ভাগ কিন্তু কোলেস্টেরলের পরিমাণ বাড়তে পারে বাকি আশি ভাগই নির্ভর নির্ভর করে বাকি এই সমস্ত লাইফ লাইফস্টাইল ম্যানেজমেন্টের উপরে এগুলো কিন্তু কোলেস্টেরল কমানোর উপায় এরপরেও যদি কোলেস্টেরল পরিমাণ বেশি থাকে রক্তে তাহলে কিন্তু অবশ্যই কোলেস্টেরলের ওষুধ খেতে হবে এবং বাজারে বিভিন্ন ধরনের কোলেস্টেরল ওষুধ পাওয়া যায় এর নাম অনেকে আপনারা জানেন যে অ্যাটোরভাস্ট্রাটিন ওসু ভাস্ট্রাটিন নেইয়াসিন এই ধরনের অনেকগুলো ওষুধ কিন্তু আমরা তার রক্তের রিপোর্ট দেখে তার লাইফস্টাইল দেখে তার রিস্ক ফ্যাক্টরগুলো দেখে তার কোমরবিডিটি বা অন্যান্য অসুখ আছে কি না এটার উপর ভিত্তি করে আমরা ওষুধগুলো খাওয়ার জন্য পরামর্শ দিয়ে থাকি এবং এই ওষুধগুলো কখনও খাওয়ার আগে কখনও খাওয়ার পরে খেতে হয় এটিও আমরা সেই পরামর্শটা দিয়ে থাকি এবং কারো কারো ক্ষেত্রে দেখা যায় তার লাইফস্টাইল যদি সব ঠিকই থাকে তার পরিবারেও যদি কোলেস্টেরল না থাকে তাহলে একটা নির্দিষ্ট সময় পরে কোলেস্টেরল ওষুধ বন্ধ করে দেওয়া যেতে পারে তবে এটিও নির্ভর করে যে কিছুক্ষণ আগে যেটা বললাম যে কো বা এই রোগীর অন্যান্য কোনো শারীরিক অসুস্থতা আছে কি না যেমন তার ডায়াবেটিস আছে কিনা তার উচ্চ রক্তচাপ আছে কি না কিংবা তার লিভার ফাংশান ঠিক আছে কিনা যদি এগুলোও সব ঠিক থাকে তাহলে কিন্তু বন্ধ করে দেওয়া যেতে পারে আদারওয়াইজ অনেক সময় অনেক রোগীর ক্ষেত্রে কোলেস্ট্রল ওষুধ দীর্ঘ সময় ধরে চালিয়ে যেতে হয় তাই আমরা যদি এই কোলেস্ট্রলের ক্ষেত্রে এই সমস্ত দিক মনে রাখি তাহলে কিন্তু আমরা কোলেস্ট্রলকে ম্যানেজ করতে পারবো এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে পরিবারে কারো যদি কোলেস্ট্রল থাকে অর্থাৎ বাবা মা ভাই বোন ফাঁজরিগুলির সঙ্গে যদি কারো কোলেস্ট্রল থাকে আমরা কিন্তু বর্তমান সময় বলে থাকি তিরিশ বছরের পর থেকেই তার রক্তের কোলেস্ট্রলের পরিমাণটা মেপে রাখাটা ভালো এবং অনেকেই বলে থাকেন রোগীরা যে আমার তো লাইফস্টাইল ভালো আছে আমার কোনো ডায়াবেটিস উচ্চ রক্তচাপ কিছু নেই আমি কোনো ওষুধও খাই না আমার ওজনও ঠিক আছে তাও ডাক্তার সাহেব কেন কোলেস্ট্রলের পরিমাণটা বাড়ে আমার বাড়া আছে এটার কারণ হচ্ছে ফ্যামিলিয়ার কারো কারো হাইপার কোলেস্ট্রলিয়া থাকতে পারে অর্থাৎ পরিবারে যদি কারও কোলেস্ট্রল থাকে তাহলে এই জেনেটিক কোডিংয়ের মাধ্যমে তিনি কিন্তু কোলেস্ট্রল বাড়ার প্রতিবেশী পণ বা ঝুঁকির মধ্যে থাকে কারণ জেনেটিক কোডিংটা হচ্ছে এমন একটা বিষয় যে যে কোষগুলো আছে যে কোলেস্ট্রলের কোষগুলো বা অ্যাডিপোস কোষগুলো আছে সেগুলি ওই ব্যক্তিদের বেশি বেশি করে উৎপন্ন হয় যেটা কিনা যাদের পরিবারে কোলেস্ট্রল নাই সেটা সেই পরিমাণে উৎপন্ন হয় না তাই এই এক্ষেত্রেও তার এই কোলেস্টেরল বাড়তে পারে সো এই সার্বিক ম্যানেজমেন্টের মাধ্যমেই আমরা কোলেস্টেরলকে বা যদি স্পেসিফিক্যালি বলতে হয় দেহে খারাপ চর্বিকে আমরা ম্যানেজ করতে পারবো এবং এগুলো ম্যানেজ করার মাধ্যমেই আমরা যে কোনো জটিল রোগ বা যে কোনো ক্রিটিক্যাল রোগ থেকে আমরা দূরে দূরে থাকতে পারবো শুধু তাই না দূরে থাকাই না আমাদের দেহের যে ভাইটাল অর্গানগুলো আছে যেমন হার্টের কথা বললাম কিডনির কথা বললাম ব্রেনের কথা বললাম লিভারের কথা বললাম এগুলাতে এগুলাকে আমরা সুস্থ রাখতে পারবো এবং এটা বর্তমান সময়ে আরেকটি আলোচিত বিষয় হচ্ছে রক্তে কোলেস্ট্রলের পরিমাণ বেড়ে গিয়ে লিভারে কিন্তু এই বেশি বেশি কোলেস্ট্রলটা জমা থাকে এবং এর ফলে কিন্তু ফ্যাটি লিভার ডিজিজ সৃষ্টি হয় ফ্যাটি লিভার ডিজিজের রোগীরাও কিন্তু ঠিক একই রকমভাবে খাওয়া দাওয়া অরুচির কথা বলে শরীরের ওজন খুব কমে যাওয়ার কথা বলে মাঝে মাঝে পেট ব্যথার কথা বলে মাঝে মাঝে বাথরুমের অভ্যাসের পরিবর্তন কথা বলে তখন এই সমস্ত জিনিস নিয়ে যখন আসে তখন আমরা বিভিন্ন ধরনের অন্ততপক্ষে লিভারে বা পেটের একটা আলট্রাসোনোগ্রাম করেই কিন্তু সহজেই বোঝা যায় যে তার লিভারেও এই চর্বি জমে আছে এবং এটাকে আমরা বিভিন্ন গ্রেডিং করি গ্রেড ওয়ান গ্রেড টু গ্রেড থ্রি এবং গ্রেড ফোর এবং গ্রেড ওয়ান থেকেই কিন্তু রুগীকে সতর্ক থাকতে হবে রক্ত কোলেস্ট্রলের পরিমাণ জমার কারণে যদি সেটা না হয় রোগী যদি গ্রেড টু গ্রেড থ্রিতে চলে যায় তাহলে সমূহ সম্ভাবনা আছে গ্রেড ফোরে ফ্যাটি লিভার ডিজিজ বা লিভারে চর্বি জমে যাওয়া এবং যদি সেটা জমে যায় তাহলে কিন্তু পরবর্তীতে লিভার সিরোসিস লিভার ক্যান্সারের মতো সমস্যা সৃষ্টি হতে পারে তাই দর্শক কোলেস্ট্রল কমানোর সহজ উপায় আছে আমি যে তথ্যগুলো দেওয়ার চেষ্টা করলাম সেগুলো যদি আমরা জেনে প্রতিদিন মেনে চলি এবং একটা নির্দিষ্ট সময় পরে যদি আমরা ডাক্তারের পরামর্শ গ্রহণ করে রক্ত পরীক্ষা করে যদি অ্যাডভাইসগুলো নেই। তাহলেই কিন্তু আমরা সুস্থ থাকতে পারব দীর্ঘায়ু হতে পারবো সবাইকে অনেক ধন্যবাদ